চশমা আছে, এটা হচ্ছে 550 করে ওনারা সেল করছে এখানে। তো ওনাদের এখানে যেহেতু নাম আচারই আচার অবশ্যই থাকছে এখানে। তো দিস স্টল ইজ প্রিটি কুল এবং আপনারা অনলাইনেও চেক করতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি শাওন রাইড থেরাপিতে আপনাদের সাথে। বাসায় বসেছিলাম, ভাবলাম বাসার পাশে একটা উদ্যোক্তা মেলা হচ্ছে, তো সেখান থেকে ঘুরে আসি। তো এখানে এসে বুঝলাম অনেক রাশ। অ্যাকচুয়ালি এটা আগারগাঁর কাছে। সো চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রতি বছরই এখানে আমাদের বাণিজ্য মেলা হতো, সেই বাণিজ্য মেলাটা সরিয়ে নিয়ে পূর্বাচলে নেওয়া হয়েছে। তো যার কারণে আমার মনে হয় সেই ফিলটা এটা হতে পারে, মানে ওই রকম একটা ফিল এটা হতে পারে। তো আমরা এখন মেলার ভিতরে ঢুকবো, ঘুরবো এবং দেখবো। এবং এখানে কিন্তু আজকে অনেক রাশ, মানে বোঝার কোনো উপায় নাই যেটা একটা উদ্যোক্তা মেলা, মনে হচ্ছে পুরোপুরি বাণিজ্য মেলার মতো অবস্থা। আমি চারদিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব শর্টে। এই ফাঁকে হচ্ছে দুই তিনটা ইউনিক শপের সাথে আমরা কথা বলবো। তো দেখি যে আমার কাছে যে দুই তিনটা সব ভালো লাগছে, যে প্রোডাক্টগুলো ইউনিক আমাদের ইয়াং জেনারেশনের সাথে যায়, সেই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন আছি অনলাইন বেসড একটা প্ল্যাটফর্ম। সো তারাও হচ্ছে স্টার্ট আপ আচারি। ছোট ব্যাগ তাদের দেখতে পাচ্ছি। আমি কিছু প্রোডাক্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই আচারি। কম্বো প্যাক কত করে রাখছেন আপনারা? 550 করে। আর এগুলো হচ্ছে রিং। জি, এটা ফিঙ্গার রিং। এখানে ইউনিক একটা জিনিস দেখছি যেটা অনলাইনে আপনারা দেখেন, কালারফুল চশমা আছে, এটা হচ্ছে 550 করে ওনারা সেল করছে এখানে। তো ওনাদের এখানে যেহেতু নাম আচারই আচার অবশ্যই থাকছে এখানে। তো দিস স্টল ইজ প্রিটি কুল এবং আপনারা অনলাইনেও চেক করতে পারেন। এখানে অ্যাগ্রো ক্যাটাগরির একটা শপে আমি মোটামুটি আছি। তো এখানে বেশ কিছু ডিফারেন্ট প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে পাখির বাসা। আমি একটা পাখির বাসা নিলাম, এটা হচ্ছে 250 টাকা করে ওনারা সেল করতেছে। তো এখানে আপনার প্ল্যান্ট বা হচ্ছে গার্ডেনিংয়ের জন্য বেশ কিছু প্রোডাক্ট আছে। এখানে ব্যাম্বো প্ল্যান্টও দেখতে পাচ্ছি, তো আপনারা এখানে আসতে পারেন। কোয়াইট গুড, নাইস, দেখতে ভালো। সো আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ শাবাব লেদার। তারা হচ্ছে মোটামুটি তাদের ফ্যাক্টরি আছে, তারা রিটেল সেল করে না, হোলসেল করে ফ্যাক্টরি থেকে সরাসরি। আর তাদের হচ্ছে অনলাইন শপ আছে। এখান থেকে আমি একটা প্রোডাক্ট নিলাম, আমার বাইকের জন্য যে ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্ট হোল্ডার নিলাম, যে এখানে আমি আমার বাইকের ডকুমেন্টগুলো রাখতে পারবো। এবং এটা মোটামুটি পিওর লেদার। তো এখানে হয়তো বা প্রোডাক্টের দাম একটু কম তাদের প্রমোশন পারপাসে, অনলাইনে হয়তো দাম একটু বেশি। আমি এটা নিলাম 300 দিয়ে, অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইটস গুড। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা যখন মেলায় আসি তখন বাচ্চা এবং মহিলাদের স্যানিটেশন নিয়ে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি। সেই প্রবলেমটা সলিউশন DNCC হলিডে মার্কেটে কিন্তু আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বামে একটা ভ্রাম্যমান ওয়াশরুম বা টয়লেট আছে, এবং ঢোকার দুই সাইডেই কিন্তু দুটো প্লেসে আছে। সো আপনারা যারা বেবি নিয়ে আসবেন, মহিলা নিয়ে আসবেন, তাদের জন্য কোনো রকম প্রবলেম নেই, তারা ওয়াশরুম ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। সো ডেফিনেটলি দেখুন যে প্রতি 100 উদ্যোক্তা প্রতি সপ্তাহে হলিডে মার্কেট, শুক্রবার ও শনিবার DNCC মার্কেট। সো আপনারা অনেকেই জানেন যে আগে একটা মার্কেট ছিল যেটা হচ্ছে মতিঝিলে DNCC মার্কেট, সেই মার্কেটটা অ্যাকচুয়ালি এখানে শিফট করা হয়েছে প্রতি শুক্রবার এবং শনিবার এই মেলায়। এবং একটা মেলা বলবো না, এটা হচ্ছে উদ্যোক্তা মেলা বা হলিডে মার্কেট বলবো। তো যেহেতু মার্কেট বলা আছে মার্কেটই বলবো, এই হলিডে মার্কেট এখানে শিফট করা হয়েছে, আগে যেটা মতিঝিলে ছিল DNCC। সেখানে মেইনলি হচ্ছে সবগুলো চাইনিজ এবং থাই সবজি,
এটা হচ্ছে নার্সারি, নার্সারির যাবতীয় সমস্ত কিছু এখানে আছে। এখানে কাপা, এখানে নার্সারি আইটেমগুলো আছে, এই সাইডটা তো নার্সারি আইটেমগুলো আছে। এখানে নার্সারির যে শস্য বীজ সেগুলো পাওয়া যায়, এখানেও নার্সারি আইটেম। পিছনে আমরা দেখতে পাচ্ছি যে ফুলগুলো আছে, গাঁদা ফুল এবং আরও অন্যান্য প্ল্যান্টগুলো আছে। লেডিস জুতা থেকে শুরু করে ছেলেদের জুতা সবই আছে, তবে পরিমাণটা কম, কোয়ালিটি আপনাদের পছন্দ হতে পারে নাও হতে পারে, আই ডোন্ট নো। বাট এই জায়গাটা অনেক রাশ, আমি হাঁটতে হাঁটতে মোটামুটি পুরোটা ঘুরে ফেললাম। সামনে এখনও সামনে মোটামুটি 100 ফিটের মতো সামনে হাঁটলে মেলা শেষ হবে, রাউন্ড হবে। দেখি সামনে আর কি আছে। এইদিকে এই সাইডটা মোটামুটি সবগুলো ফেব্রিক রিলেটেড প্রোডাক্ট, যে ফেব্রিকগুলো হচ্ছে আপনার বডি ওয়্যার প্লাস হচ্ছে আপনার ব্যবহার করার মতো জিনিসপত্র, যেগুলো ব্যাগস, ভ্যানিটি ব্যাগস থেকে শুরু করে বাসায় ব্যবহার করা চাদর, ম্যাট্রেস, এগুলো সবই আছে। যেমন এখানে একটা স্টল দেখতে পাচ্ছি, সেটাতেও হচ্ছে ফেব্রিক, মেয়েদের শাড়ি আছে। এটা হচ্ছে অনলাইন বেস্ট, ওনাদের নিজস্ব কোনো শপ নেই, দে সেলিং ইট অনলাইন। যেহেতু তারা উদ্যোক্তা, সেহেতু এখানে তাদের মার্কেটিং বলেন বা পরিচিতি পারপাসে তারা শপটা নিয়েছে, দ্যাটস ভেরি গুড। এগুলো সবগুলো কিন্তু স্টার্ট আপ, আপনারা যেগুলো বলেন স্টার্ট আপ, এগুলো কিন্তু সবগুলো স্টার্ট আপ। ওয়াশিং হ্যান্ড কত করে এটা? 250। বেশ কিছু জিনিস আছে একটু ইউনিক, আমার যেগুলো ভালো লাগে, যেমন জিন্স। সো ফাইনালি মেলায় ঘোরাঘুরি শেষ এবং আমি মোটামুটি 500 টাকার প্রোডাক্ট কিনে ফেললাম। আই এম ফাইনালি এন্ড আপ বাইং 500 ওয়ার্থ অফ প্রোডাক্টস। একটা হচ্ছে বাবুই পাখির বাসা, আর সাথে হচ্ছে একটা আমার মোটামুটি যে কার্ড এবং হচ্ছে অন্যান্য যে আমার পেপারসগুলো আছে সেগুলো রাখার জন্য একটা ব্যাগ। যারা বাণিজ্য মেলার এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি আগারগাঁও এতদিন মিস করতেছেন, তারা এখন এই এক্সপিরিয়েন্সটা এখানে নিতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য টাইম, আপনাদের ইম্পর্টেন্ট সময়গুলো আমাকে দেওয়ার জন্য। আই হোপ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম, আই এম সাইন অফ ফ্রম রাইট থেরাপি।